ওয়েলকাম টু ডেইলি স্টার আপডেট। একশো বয়ে স্টার জলসার একটি ভিন্ন ধারার ধারাবাহিক ছিল জল দুপুর। বর্তমান ধারাবাহিকগুলোর মতো কোর্ট কাচালি বা পরকিয়া দেখানো হতো না তখনকার ধারাবাহিকগুলোতে। ঠিক সেই কারণেই অল্প দিনেই জনপ্রিয়তা লাভ করত ধারাবাহিকগুলো। 2013 সালের 21 জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই ধারাবাহিকের পথ চলা এবং 901টি পর্ব সম্প্রচার হয়েছিল। 2015 সালের শেষের দিকে সমাপ্তি হয়েছিল ধারাবাহিকটি। এই ধারাবাহিকে বিশেষ আকর্ষণ ছিল পাড়ি চরিত্রটি, আর পাড়ির চরিত্রে দেখা গিয়েছিল অপরাজিতা আড্ডকে। চুচুজনকভাবে এই ধারাবাহিক করাকালীন সময়েই ধারাবাহিকে দুজন কলাকুশলী মারা যান। ধারাবাহিক চলাকালীন সময়ে পথ দুর্ঘটনার কবলে পড়েন পীযূষ। হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে মারা যান তিনি। ধারাবাহিকে পাড়ির শিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। এবার শোনা যাচ্ছে আবার টিভির পর্দায় ফিরতে চলেছে পাড়ির চরিত্রটি। পাগলে পাড়ির চরিত্রে দেখা যেতে পারে অপরাজিতা আটকে। তবে এবার আর বাংলাতে নয়, হিন্দি চ্যানেলে আসতে চলেছে এই ধারাবাহিকের রিমেক, আর পাড়ি পাগলি চরিত্রে দেখা যেতে পারে অপরাজিতা আড্ডকে। আপনারা কারা কারা নস্টালজিক এই ধারাবাহিকটি এবার হিন্দি চ্যানেলে দেখার জন্য এক্সাইটেড, নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।